দেখবো আমার ভাই ভালো থাকলে ভালো, লক্ষ্মী মেয়ে না হলে একদম সারাদিন এখানে আমি একা বাড়িতে থাকি, আমি কারোর সাথে সেরকম ভাবে কথা বলি না, তখন তো আমার কথা বলতে ইচ্ছে করে। একজনের সঙ্গে প্রেম হলো সে কেটে গেল, আরেকজনের সঙ্গে প্রেম হলো সেটা কেটে গেল, এর মধ্যে ও কনস্ট্যান্ট আছে বন্ধু হিসেবে, বন্ধু হিসেবে সব ঝগড়া করে ঝাঁটি করে বলছে আমি আসবোই, তুমি যেভাবে হলটা খোলা রাখো আর একটু খাবার রেখো। হাই, দিস ইজ লোকমুদ্রা ফ্রম টালিফ্যাক্স। আজকে কিন্তু আমাদের সাথে আছে বিয়ের পর একেবারে নবদম্পতি আড্ডায় অভ্রজিত এবং রিনিকা, কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর অভ্রজিত থেকে জিজ্ঞেস করি, বিয়ে হয়ে গেল, কতটা দায়িত্ব বাড়লো আর কতটা চাপ বাড়লো? মানে তো প্রথমেই মুখে হাত, না মুখে হাত না, আমি একটু আমার উচ্চতা একটু কমে গেছে মনে হচ্ছে চাপের চোটে। সত্যি বিয়েটা একটা চাপের বটে আর কি, লোকে বলে না যে বিয়ে দেওয়া আর বিয়ে করা এই দুটোই খুব চাপের, আর আমি নিজেকে বিয়ে দিয়েছি, নিজেই বিয়ে করেছি, আমার তো ডাবল চাপ। হ্যাঁ, তোমার তো একদম সব দায়িত্ব, সব দায়িত্ব নিয়ে বিয়ে করেছে। তুমি কি বলবে, বড় চাপ বেড়ে গেছে, সবে দুদিন হয়েছে বিয়ে, আরো বারো ভবিষ্যতে। আচ্ছা, প্রেম করে তো বিয়ে, তো ছোট্ট করে শুনবো যে প্রেমটা কিভাবে শুরু হলো, সেটা বোধ হয় ভালো বলতে পারবে। মানে আমি আমি তো ওকে খুঁজে পাইনি প্রথমে, মানে উপর থেকে নিচে হট করে চোখে পড়েনি আমার আর কি। মানে আমি এখানে ছিলাম আর এরকম জায়গা ছিল, আমি তো এরকম জায়গা দেখছি, আর ওই যে নিচে কোথায় কখন গুগল করা শুরু করে দিয়েছে বুঝতে পারিনি, সেটা ওই বললো ভালো করে। প্রেমটা বলতে গেলে আমাদের প্রথম আলাপ ফেসবুকেই, আমি হট করে একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তখন ঠিক যেন লাভ স্টোরির মেগা সিরিয়ালটা হতো, তো তখন ওই ফ্যান, বেসিক্যালি ফ্যান হিসেবেই আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ও অ্যাকসেপ্ট করেছিল। দেন ওর সাথে কথা হতে হতে আমি একদিন ভেবে বসলাম এটা ফেক অ্যাকাউন্ট, তুমি জিজ্ঞেস করেছিলাম এটা ফেক না রিয়েল, তো ফ্লোর থেকেই আমাকে সেলফি তুলে ছবি পাঠিয়েছিল, না এটা ফেক না এটা রিয়েল, বেশ রেগে রেগে তখন বুঝলাম না ঠিক আছে। এভাবে কথাবার্তা, তারপর ফোনের ফোন নাম্বারের আদান প্রদান, তারপরে আমার কলকাতা চলে আসা, একদম মুভ করা, তারপর আস্তে আস্তে বাইরে থাকতে কোথায়, হ্যাঁ আমার বাড়ি হুগলি, আচ্ছা কলকাতা শিফট করা, তারপর এখান থেকে কাজ, কাজে এক, তারপর একই ফ্লোরে একই সাথে কাজ, কে আপনকে পড়ে, সেখান থেকে আরও ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে। একদম, তা প্রথম যখন দেখলে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ঠিক আছে তোমার তরফ থেকে, কিন্তু অভ্রজিতদের মধ্যে কোন গুণটা মনে ধরেছিল যে মনে হলো না তাহলে একে লাইফ পার্টনার করা যেতে পারে, কোন গুণটা? ও খুব অনেস্ট, ও খুব ভালো মনের মানুষ একদম। পরের প্রশ্ন এরকম না, তুমি তো তুমি তো কিছু না করবে না আমি জানি, তুমি তো খুব ভালো মানুষ, সারাজীবন এভাবে করবে নাকি, এরকম ডাকিং করে সব নিয়ে নেবে নাকি? না, ও সত্যি খুব ভালো মনের মানুষ, ও খুব সৎ, আর কি বলবো, আর কিছু বলার নেই, মানে এটাই মনে ধরেছিল যে ঠিক আছে না, মানুষটা খুব ভালো, এটাই এটাই ভালো লাগে, সব থেকে ভালো ব্যাপার, এবং ছোট বড় সকলকে একইভাবে ভালোবাসে, ডাউন টু আর্থ যাকে বলে একদম। তোমার কি পছন্দ হলো রিনিকার মধ্যে, যে মনে হলো যে না একে জীবন সঙ্গী নিয়ে করতে হবে? না, প্রথম থেকে যেটা বলছি না, আমি তো প্রথম থেকে এড়িয়ে 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 ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি একজন ফ্যান দেখাচ্ছিল, হ্যাঁ মানে তারপর তো আমি একজনের এত মানে ডেডিকেশন, তখন তো মোটামুটি আমি ও ডেডিকেশন একদিক দিয়ে করে যাচ্ছে, আর আমি এদিকে একজনের সঙ্গে প্রেম হলো সে কেটে গেল, আরেকজনের সঙ্গে প্রেম হলো সেটা কেটে গেল, এর মধ্যে ও কনসেন্ট আছে মানে বন্ধু হিসেবে, বন্ধু হিসেবে জানতে, হ্যাঁ সব জানতাম, আমি সমস্ত জানতাম, সব খুঁজতে মন্ত না এটা ঠিক হচ্ছে না, মানে ইভেন আমার কাছ থেকে একসময় মানে বলছে একদিন দেখা করতে যাবো, আমাকে দুটো খুচরো দে, আমার কাছে খুচরো নেই, আমি দাঁড়িয়ে আছি অসাধারণ স্টোরি বাবা, তারপরে তারপরে হ্যাঁ ঠিক আছে যা, সে তো স্বাভাবিক, ভালোবাসাটা তো একই আছে, ভালোবাসাটা তো কমে যায়নি, এইভাবেই চলছে, এভাবে আস্তে আস্তে ও আরো ভালোবেসেছে আমায়, সময় অনুযায়ী আর কি, মানে এটা ঠিক হট করে
দেখলাম পড়লাম একটা দুটো, আমার মনে হয় দুটো মানুষকে জানাটা খুব প্রয়োজন। এবং তারপরে বিয়ের ডিসিশনটা তখনই নিলাম যখন বুঝলাম যে না, এভাবে যদি আমরা চার পাঁচ বছর ধরে যেরকম আমরা মিশছি যদি এভাবে চলতে থাকি তাহলে বাকি জীবনটা ভালোভাবে কাটবে। মানে একে অপরের কারোর কতটা ইগো, কতটা রাগ হতে পারে, কে কতটা রাগলে কে কখন চুপ করে যেতে পারে। আর একটা দিন আমি সঙ্গে সেটা মেনটেন করি, সেটা আমি কোনোদিন মিথ্যা কথা বলে নেব, মানে হাজার দোষ করে ওটা বলে দিও। সাময়িক একটা বজাঘাত হয় অবশ্য, কিন্তু পরে ঠিক হয়ে যায় সেটা হয়। আচ্ছা প্রবোজটা দাম তোমার দিক থেকে, কবিতাগুলো দেখতাম আর বুঝতে পেরেছিলাম। তারপরে আমিও যখন তুমি প্রেম করছো তখন ও যে তোমাকে ভালোবাসে সেটা তুমি বুঝতে পেরেছিলে? তারা বুঝতে পারছো তো সবাই কাটিয়ে কুটিয়ে একা গোল করে দিল। কবিতার কথা বললো বলে হঠাৎ একটা মাথায় এসে গেল, আমি ওকে প্রথম একবার লিখেছিলাম যে তুমি বসন্ত হলে আমি প্রেম হতে পারি আর তুমি অভ্র হয়ে মেখে নিতে পারি। ও তার উত্তরে আমাকে লিখেছিল মুছে দেখো ধুয়ে ফেলতে কষ্ট হবে। মুছে গেলেও থেকে যায় অভ্র, এটাই দারুণ হয়। আচ্ছা দুই বাড়িতে মানে তোমরা তো মানে তারপরে তো শুরু হলো প্রেম পর্ব একদম, সেটাই ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে রাজি ছিল মানে দুজনের বাড়ি থেকে নাকি? আমার বাড়িতে তো আমার বাবা মা কেউ নেই, আমার বড়দি আমার বোনেরা তারা প্রচন্ডই ওকে পছন্দ করে ভালোবাসে। আর আমার দিক থেকে কোনো রকম সমস্যা ছিল না, তারা চাইছিল কবে আমি বিয়ে করব। এটা একটা বিশাল বড় একটা বিষয়, বিয়ে থাকা হবে না, ছেলেটা সন্ন্যাস গ্রহণ করবে, কারণ আমার কুষ্ঠিতে তো সন্ন্যাস গ্রহণ লেখা ছিল ছিল না। ও বলেছে তুই সন্ন্যাসে যা না, আমি তোর পিছন পিছন যাব। তো ওই আর কি জীবন সন্ন্যাস সংসার সন্ন্যাস এই সব নিয়ে। আর ওর বাড়ির দিকে তো খুবই পছন্দ করে, হ্যাঁ আমার বাড়ির দিকে কোনো সমস্যা হয়নি একদম ডে ওয়ান থেকে স্টিল না আছে। তারপরে সামনে অষ্টমঙ্গল আছে এই দিন ওখানে যাবই আমরা, তখন তো জামাই আদর আছে, জামাই ষষ্ঠী তো এখনো বেরিয়ে আছে, তারপর পুজো আছে, এখন জামাই আদর চলতেই থাকে, জামাই আদর চলতেই থাকবে। তোমাকে এবার জিজ্ঞেস করি যে শ্বশুর বাড়িতে আজকে দ্বিতীয় দিন কেমন কেমন কি হলো বলো, কি বন্ডিং কি হলো সমস্ত কিছুটা? ওর ছোট বোন সম্পূর্ণাদি, তো সম্পূর্ণাদি পুরো আমার বন্ধু, দিদি আমার যে বড়দি, ওর যে বড় দিদি সুমনাদি, আমি একটু ভয় পাই কিন্তু সেটা জানে সুমনাদি, এটা জানি না এবার জানতে পারবো। আর দিদির ছেলেরা রিজু ত্রিজুরিক, ওরা আমার পুরো বন্ধুই, সবাই আমরা বন্ধুর মতোই হেসে খেলে একসাথে সবটা এভাবেই কাটছে। শ্বশুরবাড়ি তো বলতে পারি মানে এখানে মনে হয়নি, শ্বশুর প্রত্যেকটা মেয়ের মনে হয় যেমন শ্বশুরবাড়ি যাওয়া মানে মানুষগুলো কেমন হবে, মানুষ সবাই অ্যাকসেপ্ট করতে পারবে কি না। এ বাড়িতে সবাই মাটির মানুষ, মানে সবাই কি বলবো এত ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আমি কখনো ভাবিনি। সবাই আপন করে নিয়েছে, সবাই নিজের বলে কাছে টেনে নিয়েছে সব সময়। এবং এদের এরা এই বাড়ির মানুষরা এমনই 24/7 এরা সবার জন্য সবাই থাকে, যে কোনো বিপদ আপদ সবাই মানে আনন্দটাও একসাথে দুঃখটাও একসাথে সবটা একসাথে আমাদের। অভ্রজিৎদার তো অভিনয় যেমন মানুষ তার বিপরীত অভিনয় করে, যেটা দর্শকের কাছে তো মানে ফাটাফাটি কিন্তু করে তো একদম নেগেটিভ, তো এটা কেমন লাগে তোমার? এটা ও বরাবরই আমরা
ফ্লোরে ওকে বলতাম, ও ফ্লোরে ঢুকলেই বাঘের বাচ্চা, ও বরাবরই এনার্জেটিক নিয়ে ঢোকে, মানে ফ্লোরে থাকে। আর অভিনয় তো কথা বলারই জো নেই আমার, অভিনয় তো সবাই জানে ও কতটা অভিনয় সুদক্ষ। তো এটাই। আর ফিডব্যাক বলতে, ওর অভিনয়ের ফিডব্যাক বলতে, আমি যখনই আমার বাড়িতে গেছি সবাই তো দেখে আমাকে, সবাই বলবে বর কিন্তু প্রচুর দুষ্টুমি করছে, বারণ কর হিরোইনগুলো, ওরা হিরোইনদের নাম নিয়ে বলবে, ওরা কিন্তু খুব ভালো মেয়ে, সত্যি ওরা কিছু করেনি, বরকে বারণ করে দেয় এইসব বলে আর কিছু বলে। আপনি দেখুন, আমি আপনার বড় ফ্যান, মানছি আপনি অভিনয় করেন মানছি, কিন্তু মাঝে মাঝে আপনাকে মেনে নেওয়া যায় না, খুব রাগ হয় আপনার উপরে, কেন করছেন উনির সঙ্গে, কেন এতটা অসভ্যতম কেন করছেন, পরে বলতাম ফিরে আসুন মানে আমাকে বিয়েটা করতে, আবার বিয়ে করতে বাইরে এসেছি, বিয়ে করে আবার যখন জেলে যাব তখন আর কি আবার গালাগাল করে আর কি। সবাই তো বলা শুরু করেছে আপনি জেলে আছেন, তো জেলে থেকে বিয়ে করছেন কিভাবে, অনুরাগের ছোঁয়া। তো কোন চরিত্র তোমার কেমন লাগছে, তোমার কাছে কোনটা ফেভারিট আপাতত এখন? আমার কাছে দুটোই ফেভারিট। ও যেমন সুন্দরভাবে অনুরাগের ছোঁয়াতে ফুটিয়ে তুলেছে কাকার চরিত্রে, তেমনই উর্মির কাকার চরিত্রে সেরকমভাবে দুটো চরিত্র বিপরীত, যেমন যেমন স্ক্রিপ্ট রাইটাররা লিখছেন ও সেভাবে, বা ডিরেক্টর ডিরেকশন দিচ্ছেন ও সেভাবেই ফুটিয়ে তুলছে দুটো চরিত্র, এটাই খুব ভালো। সেইটাই। আচ্ছা, হানিমুনে কোথায় যাবো বলে ঠিক হয়েছে বলো? হানিমুনে ওর পাহাড় দেখার খুব ইচ্ছে, আমি ভেবেছি দেখি এই এই কয়েকটা দিনের মধ্যে সঙ্গে সঙ্গে বেরোনো যাবে না, একটু কাজ ছুটিয়ে চাপ থাকছে, কারণ পুজোর আগে ব্যাংকিং একটা বিষয় আছে, ভাবছি পুজোর পরে ওকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাবো, ওকে নিয়ে যাবো। ঠিক করেছো, আছে জঙ্গল আর পাহাড় ডুয়ার্স, তারপর ওদিকে পাহাড়ে লাগানো লেগে হবে, একটু দেখে আসবো পাহাড় দিকে। একবারে পাহাড়, একটা মুশকিল হচ্ছে ওকে ট্রাভেল করতে পারে না, ওর ভমিট টেন্ডেন্সি হয়, মানে গাড়িতে উঠলে কি করে যে ওই ট্রাভেল করবে আমার, পাহাড় তো মানে পাহাড়ে এমনি এমনি কেউ যে তারই এমনি গাবে, হ্যাঁ তারই গাবে, তারই পছন্দ। ও পাহাড়, হ্যাঁ পাহাড় সে দেখেনি, পাহাড় অনুরাগের, বিশেষ করে অনুরাগের ছোঁয়া টোটন, মানে প্রোগ্রামার টোটনদা, টোটনদার সঙ্গে বহুদিনের পরিচয়, তো টোটনদাকে বলেছিলাম যে বিয়ের আগ বিয়ের দিন যেন ছুটি দাও, তো পরে শুনলাম টোটনদা নাকি বিয়ের দিনও শুটিং এ দেখেছে, বিয়েতে এসেছে, আমি তখন বলছি তোমার হচ্ছে দাদা, বিয়ের দিন শুটিং রাখলে কি হবে, এইভাবে বদমাইশি আমাদের। আচ্ছা, দুজনকে তো দেখছি বেশ হাসি খুশি, তা দুজনের মধ্যে রাগ কার বেশি, আর রাগ হলে কে কাকে থামায়? আমাদের মধ্যে একটা ডিল আছে, ডিল যদি রাগারাগি যদি হয়, আমি 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 খুব কম চিৎকার করি, ও আগে খুব করতে আগে বন্ধ করে দিয়েছে। খুব যদি রাগারাগি হয় সেটা ম্যাক্সিমাম 10 মিনিট, তারপরে যে কোনো একজন যে আগে সরি বলবে তার জন্য গিফট থাকবে। ওরে না, এটা দারুণ দিন। আর কোনো ঝগড়াই রাতের, মানে পরের দিন সকাল, মানে নতুন সকাল, সেই রাতের ঝগড়া পরের দিন সকালে যাবে, ওখানেই শেষ করতে হবে। আর সব থেকে বড় মজার কথা হচ্ছে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে ঝগড়া করতে পারি না, দুজন দুজনের মুখ দেখে দিকে তাকালেই হেসে ফেলি আমরা, ঝগড়া করতে গেলে মানে আমি রেগে আছি ও রেগে আছে এরকম দেখছি। আমি রোমান্টিক বটে, কিন্তু রোমান্টিক ও অ্যাকচুয়ালি বেশি, প্রচন্ড বেশি রোমান্টিক। জন্মদিন আর ভ্যালেন্টাইন্স ডে তে আমার হাতে একটা লেখা চিঠিও পাবে,
কারণ আমি চিঠি লেখায় বিশ্বাসী, এখনো এসএমএস বা ইয়ের থেকে আমার হাতে লেখা, হাতে লেখা জাস্ট ছোট্ট একটা লেটারটা খুব ভালো লাগে, এটা এই ইয়েটা আর হাতে তৈরি, নিজের হাতে তৈরি একটা যে কোনো গিফট একটা অন্যরকম মজা থাকে, মানে আমি সেটা বিশেষ অনেক বেশি প্রেসেস হয়। আচ্ছা দুজন দুজনের থেকে পাওয়া বেস্ট গিফট এখনো অবধি কি আছে? রিনিকা আগামুডু দুজনই ভাবছে আসলে ও গিফট বলে সেরকম নয়, ও গিফট কিরকম আমি যদি আসার সময় হঠাৎ করে বিশাল বড় গিফটের মতো হবে আর কি, মানে আর খেতে একটু ভালোবাসে তো, তবে ডায়েট করার চেষ্টা করেছিল, বিরিয়ানি খেতে অসম্ভব ভালোবাসে, অসম্ভব বিরিয়ানি। দুদিন জিমে গিয়ে তিন নম্বর দিন বাড়ি চলে এসছে, আর যাবো না জিমের ওই গলিতেই ঢুকি না। আচ্ছা এবার অমরজিৎ থেকে জিজ্ঞেস করছি যে রিনিকার কোন গুণটা তোমার মনে ধরেছে, মানে বেস্ট গুণ যেটা ভালো একটা দিক বলবে, আর আরেকটা বলবে যেটা বাজে দিক চেঞ্জ করতে চাও। হ্যাঁ ভালো গুণ তো যে খুব ভালোবাসতে পারে সবাইকে, হ্যাঁ আর খুব মানে চাহিদা খুব ছোটো ছোটো জিনিসে খুশি হয়, যেটা আমাকে খুব ভালো, আমার খুব ভালো লাগে, সেটা একদিক দিয়ে ভালো পয়সা কম খরচা সেটা ঠিক কথা না, সেটা না তখন তাকে দিতে ইচ্ছে করে আরো না বলে। আর খারাপ হচ্ছে যে মাথা গরম করলে একটা একটা টিপিক্যাল ডিসিপ্লিনের কথা বলে, তখন সেই কথাটা মানে কাজ ফাজ ভেঙে যাওয়ার ইয়েতে, সেটা যদি চেঞ্জ করা যায় আর একটু তাহলে ভালো হয় আর কি। তাও কি সুন্দর নরম ভাবে বলছে। আচ্ছা তুমি মানে অপরাজিতার কোন একটা দাম মানে ভালো গুণ, আর একটা খারাপ দিক যেটা চেঞ্জ করতে চাও? প্রচুর দিক কোনটা অভ্রর ভালো দিক, ও খুব সহজেই সরি বলতে পারে, যেটা ভুল আমার হোক বা ওর, ও ঝগড়াটা থামানোর জন্যই হয়তো এসে সরি বলে সবটা থামিয়ে দেয়। আর খারাপ দিক কোনটা বলবো বাবা, এতগুলো আছে বলে কোনটা বলবো, লিস্ট তৈরি করতে হয় ছোট 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 ছোট। আমি বলে দিচ্ছি, আমি ছুটি টুটি যখন আসি ধর এরম, এবার ও আমাকে কথা বলতে শুরু করলো, বলে যায় বলে যায় বলে যায়, আমি টিভি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি, হ্যাঁ কি কি বলছিল, হ্যাঁ এটা আমার সব মানে এটা আমার কেন বলছি, ওই সারা দিন শুটিং থেকে এসে এত ইগনোর আমি পাই এরকম ভাবে, মানে ইগনোর না আসলে সারা দিন এত কথা বলার ডায়লগ বলার পরে আর না বাড়িতে কথা, ওর যেমন কথা বলতে ইচ্ছে করে না, আর সারা দিন এখানে আমি একা বাড়িতে থাকি, আমি কারোর সাথে সেরকম ভাবে কথা বলি না, তখন তো আমার কথা বলতে ইচ্ছে করে। তুই যখন আসিস আমার বাড়িতে, যখন যখন আসি থাকিস তখন বলিস আমার, হ্যাঁ সেটা তো বললাম, সেটা সেটা আমার চেঞ্জ করতে হবে, কোয়ালিটি টাইম, কোয়ালিটি ফ্যামিলি টাইমটা, প্রেম করতে এখন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আগে তাও যেতাম বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা আড্ডা, আমি এখন কোথাও যাই না, শুটিং করি বাড়ি চলে আসি, শুটিং থাকে না চাপ থাকে, ঝগড়া করে ঝাঁটি করে বলছে আমি আসবোই, তুমি যেভাবে হলটা খোলা রাখো আর একটু খাবার মানে সাত মানে ইয়ে তোমার ঋত্বিক রাত্রিবেলা অন্বেষে এসছে রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় সবাই চলে এসেছে, আমাদের বিয়েতে গেস্ট সবই ওই দশটা সাড়ে দশটার সময় সবাই এসছে, মানে ভিড় হয়ে গেছিল সন্ধ্যাবেলা, বিয়েটা ফাঁকা ফাঁকাই কেটেছে, সবারই শুটিং ছিল অনুরাগের ছোঁয়া থেকে যারা এসেছিল, বা সবারই মোটামুটি শুটিং ছিল, সবাই প্যাক আপ আফটার প্যাক আপই এসেছে, ওই জন্যই সাড়ে দশটা দশটা নাগাদ জমজমাট ছিল বিয়েটা। আচ্ছা অভ্রজিৎ দেখি কিটতে নাকি খোলা মনে? না ও খোলা মনে, যখন যা বলেছি এবং যা বলিনি সবটাই খরচা বলেছি, আমি নিজের জন্য খরচা করতে অসুবিধা হয়, নিজের জন্য কিপটে, নিজের জন্য কিচ্ছু কিনবে না, কিচ্ছু না। আর রিনিকা কেমন কিপটে নাকি হাত খোলা?
ও চাই বলে আমি চাই চাহিদা নেই, তবে তুমি যদি ওকে ধরো 10 টাকা দাও, কথা কথা সাথে 10 টাকাটা থাকবে না মুহূর্তে আর কি অনেকগুলো আছে। রুটি মাছটা দারুন বানায়, তারপরে শুক্তো ভালো বানায়, তারপরে মাংস চিংড়ি মাছটা খুব সুন্দর রান্না করতে পারে। আর অনেক রান্না ইলিশ খাওয়া, ইলিশটা ও আগের দিনকে ইলিশ বানিয়েছিল কলা পাতাও নিয়ে, সে নারকেল গুঁড়ো আর পোস্ত ফোস্ত দিয়ে, ও বাবা একটাই। ও আরেকটা জিনিস চেঞ্জ করতে বলতে বলতে চাই, ওটা খারাপ জিনিসটা সেটা ওর কনসিস্টেন্সি একমাত্র ভালোবাসা ছাড়া অন্য কিছুতে নেই। মানে কোনো জিনিস শুরু করলো, এমনি বলেছিলাম তুমি তো সুন্দর রান্না করো, একটা ব্লগ করো, ছবি তুলে তুলে করে দুদিন করলো কিছু করতাম। রান্না কিন্তু ও ভালো করে, হ্যাঁ দারুন। হ্যাঁ আমি আসলে এই জন্যই তখন ভাত খাওয়ার সময় বলা হলো আদা আদি সব, হ্যাঁ আদা আদি সব হবে। আমি হোটেল ম্যানেজমেন্ট পাস আউট করেছিলাম, হোটেলে চাকরি করতাম। কিন্তু যেহেতু মা শিশু ইনচার্জ পিজি হাসপাতালের, তো বাবা মা আছে ডাক্তার হবে, ছেলে ডাক্তার হবে, তো পরীক্ষা হয়ে ডাক্তার সায়েন্স পড়ে গেছেন, কিন্তু আমার মন তো ওদিকে। তারপর কি হলো, ক্রিয়েটিভিটি বুঝলাম যে একটা প্রফেশনাল কোর্সে ভর্তি না হলে হবে না, চাপ বেড়ে যাচ্ছে। তখন হোটেল ম্যানেজমেন্ট পড়লাম, হোটেল ম্যানেজমেন্টে পড়ে ট্রেনিং করেছি, তারপরে পার্কে চাকরি করেছি, পিএলএসে চাকরি করেছি। তখন একবার ওই অভিজিৎ দাশগুপ্ত, তিনি হচ্ছেন একটা সময় দূরদর্শনে ছিলেন, তিনি একটা চ্যানেল খুলেছেন খবর এখন বলে বাংলা এখন, ওখানে একটা মর্নিং ম্যাগাজিনের জন্য খুঁজছেন যে খাবার সম্বন্ধে একটু জানেন আমি আর কি। তো বিদিশা ছিল ওখানে খবর পড়তো, ও বললো বাপি তুই আসতে পারবি? হ্যাঁ। আমি তখন কলকাতায় ফিরেছি, বাবা মারা গেছে, তখন বার্কে কাজ করছি, ছেড়ে দেবো ভাবছি কী করবো, ভাল লাগছে না। ওখান থেকে শুরু হলো টুক করে যাওয়া, সেখান থেকে ওদের চ্যানেল, সেখান থেকে থিয়েটার জয়েন করা, তারপর সোভাগ সেনের সঙ্গে জয়েন করার পর থেকে আমার জীবনটা একটা ঘুরে যাওয়া, মানে অভিজ্ঞতাই নয়, কষ্ট হয়েছে প্রচুর চাকরি ছেড়ে দিয়ে সব কিছু করা, হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠাকুরের কৃপাতে। খুব ভালোবাসা জানাবেন, তাতে আমাদের সবটা ভালো থাকুক। আমি চেষ্টা করবো আমাদের তরফ, আমার তরফ থেকে আপনি যতটা পারা যায় এন্টারটেইন করার, ভালো অভিনয় করার কথা দিলাম, বাদ বাকিটা যাক। ভীষণ ভালো লাগলো, সবে শুরু নতুন জীবন, এখনো অনেক অনেক দূর যেতে হবে, পথ চলা বাকি, সেটা সুখের হোক সেই কামনা করি শেষে টেলিফ্যাক্সের দর্শকদের উদ্দেশ্যে। যেটা আমি বলি যে প্রত্যেক চ্যানেলেই বলেছি একটা কথা, যে এখন তো চারদিকে মিথ্যাচারের যুগ চলছে, মিথ্যাচার অন্যায় চুরি, তার মধ্যে কদিন আগে একটা আমরা প্রচণ্ড জায়গা থেকে ফিরে এসেছি, স্টেডিও কোভিড থেকে আমরা এখনো নড়বর, এখন নড়বর ফিনান্সিয়ালি আপনারা সবাই, এখানে একটা জিনিসই মাথার মধ্যে রাখবেন বা একটু ভালোবাসবেন। আমি দেখেছি ভালোবাসলে না অনেক কিছু পাওয়া যায়, সুতরাং এই ভালোবাসাটার উপর বিশ্বাস রাখবেন, দেখবেন অনেক কিছু ভালো হয়। আচ্ছা সুমনা দি হচ্ছেন অবরজিৎদার দিদি। আচ্ছা রিনিকা কিন্তু বলেছে তোমাকে নাকি খুব ভয় পায়। তুমি বলো আমাকে ভয় পায়? আমাকে অনেকেই শুনেছি খুব ভয় পায় পায়, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারি না কেন ভয় পায়। রিনিকা কি বলবে বলো? রিনিকা হচ্ছে এত ছোট, এত ছোট যে যার জন্য হয়তো আমাকে একটুখানি ভয় টয় পায় আর কি, বেশ শাশুড়ি স্থানীয় লাগে নিজেকে, এবার তোর ভয় বেশি করে পাবি বুঝেছিস, তা তুই পাই। একদম একরকম টাইপের। আজকে ভালো মেয়ে,
লক্ষ্মী মেয়ে, বাট ইয়েস আমি এখন দেখবো আমার ভাই ভালো থাকলেই হয় লক্ষ্মী মেয়ে, না হলেই একদম প্রায় বাগিনি প্রায় বাগিনি। এই যে তখন বললাম বড়দিকে যেমন ভয় পাই, আর এইটা হচ্ছে আমার সম্পনা দি, হ্যাঁ ততন দি, ততন দির সাথে আমার সম্পর্ক ধাক্কা বেরিয়ে চলে যায় ওকে সবসময়। আমরা দুজন যখন থাকি তখন দাদার আশেপাশে থাকতে পারি না। বৌদি আসলে বৌদি না, ও তো মানে আমি আমার বোন একটা মেয়ের মতো একটা আদুরে আর কি, খুব ভালো খুব ভালো দুজন একসঙ্গে গেলে আমার সবকিছু হয়ে যায়। আসলে হতে পারে হয়তো আমাদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি, কিন্তু আমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ আনরোমান্টিক হয়ে গেছে কেন রে দাদা, তুই এরকম আনরোমান্টিক তুই ওই মূর্তি মানে বেসিক্যালি বলে না যে শাশুড়ি আর বরের মধ্যে মানে একটা শাশুড়ি আর বউয়ের মধ্যে একটা শাকের করাতের ব্যাপার হয়ে যায়, ওটা আসলে আমাদের মধ্যেও শাকের করাতে যেন এরা যেন খুব ভালো থাকে, প্লিজ আশীর্বাদ করবেন সবাই। হ্যাঁ।